দালালের খপ্পরে পড়ে বিদেশ নামক সোনার হরিণ ধরতে কেউ যাতে আর ভিটে মাটি বিক্রি না করেন সে বিষয়ে যুব সমাজকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব সেন্টেনিয়াল টিটিসি সহ উপজেলা পর্যায়ে নির্মিত 24টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, বিদেশে দক্ষ কর্মী প্রেরণ ও গৃহকর্মী পাঠানোর ক্ষেত্রে সঠিক ও আধুনিক প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কেই। বিস্তারিত শাহরিয়ার রাজের প্রতিবেদনে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিব সেন্টেনিয়াল টিটিসি সহ উপজেলা পর্যায়ে নির্মিত 24টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এই 24টি এবং বঙ্গবন্ধু শেখ মুজিব সেন্টেনিয়াল টিটিসি টুনিপা গোপালগঞ্জের শুভ উদ্বোধন ঘোষণা করছি। প্রবাসীদের পাঠানোর রেমিটেন্সে দেশের অর্থনৈতিক চাকা গতিশীল রেখেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রবাসীদের ভোগান্তি কমাতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে আরও সতর্ক হতে হবে। আমি একটা কথা বলবো ব্যাংক এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে, যে বিভিন্ন দেশে আমাদের যারা কর্মরত শ্রমিক তাদের অর্থ প্রেরণে যাদের সুবিধা হয় সেই সুবিধাটা সৃষ্টি করে দিতে হবে। কারণ আমি জানি যে অনেক জায়গায় তারা কাজ করে কিন্তু সেখানে কোনো মানি এক্সচেঞ্জ বা ব্যাংকের সুবিধা তারা পায় না যে ব্যাংকের মাধ্যমে তারা টাকা পাঠাবে, তাদের নির্ভর করতে হয় হুন্ডির উপর। বিদেশ যেতে আর যেন দালালদের খপ্পরে পড়তে না হয় সেজন্য সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার আহ্বান জানান সরকার প্রধান। বলেন, জমিজমা ও সম্পত্তি বিক্রি করে কাউকে বিদেশ যেতে না হয় সেজন্য প্রবাসী কল্যাণ ব্যাংক সহজ শর্তে ঋণ প্রদান করবে গ্রামগঞ্জেও। কোনো দালালের খপ্পরে পড়ে সবকিছু বিক্রি করে বিদেশে যাবেন না। বিদেশে যেতে গেলে প্রবাসী কল্যাণ ব্যাংকের থেকে আপনারা ঋণ নিতে পারেন এবং প্রয়োজন ক্ষেত্রে বিনা জামানতে ঋণ দেওয়ার ব্যবস্থা করা আছে, যাতে জমি জমা বিক্রি না হয়, সম্পত্তি বিক্রি না হয়। তার জন্যই প্রবাসী কল্যাণ ব্যাংকটা তৈরি করা, যে সেই ব্যাংকের মাধ্যমে ঋণ নিয়ে আপনারা বিদেশে যেতে পারেন, নিজে কাজ করে এই ঋণও শোধ দিতে পারেন, নিজের পরিবারকে দেখতে পারেন, তাদের জন্য টাকা রাখতে পারেন। প্রধানমন্ত্রী বলেন, শুধু ডিগ্রি নিয়ে বসে না থেকে দক্ষতা উন্নয়নে কাজ করতে হবে আর সেই দক্ষ জনশক্তি তৈরি করে কর্মসংস্থান নিশ্চিতের লক্ষ্যেই এগুচ্ছে সরকার। আমাদের এই যে যুবশক্তিটা, আমরা শুধু বিদেশে প্রেরণ করবো এই চিন্তা করলে হবে না। আমরা দেশে 100টা অর্থনৈতিক অঞ্চল তৈরি করছি, সেখানে আমাদের দক্ষ কর্মীর প্রয়োজন আছে। কাজে আমরা প্রশিক্ষণ দেবো, তারা বিদেশেও যখন কাজ করবে আবার দেশেও তারা যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয় সেটা ব্যবস্থা নিতে হবে। অনুষ্ঠানের সভাপতি প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ বলেন, বাংলাদেশের জন্য নতুন নতুন শ্রমবাজারের দ্বার খুলছে। আগামী এক বছরে মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 10 লাখ মানুষ যাবে আর তাই তাদের দক্ষ করে পাঠানোর সব ধরনের ব্যবস্থা নিশ্চিতে কাজ করছে সরকার। কর্মক্ষম জনগোষ্ঠীকে দেশ বিদেশি শ্রমবাজার চাহিদা অনুযায়ী দক্ষ করে তুলতে আমরা অঙ্গীকারবদ্ধ। এই লক্ষ্য পূরণে বিভিন্ন দেশের শ্রমবাজার গতি প্রকৃতি নিয়ে গবেষণা এবং নতুন শ্রম বাজার অনুসন্ধানের ও সম্প্রসারণের কাজ চলমান রয়েছে। আরও বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আনিসুর ইসলাম মাহমুদ, জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ শহীদুল আলম ও প্রবাসী কল্যাণ সচিব ডক্টর আহমেদ মনিরুস সালেহিন। সুষ্ঠু ও নিরাপদ শ্রম অভিবাসনে বাংলাদেশের অঙ্গীকার। শাহরিয়ার রাজ, বাংলা টিভি, ঢাকা।